স্বাধীনতার পর দেশে ১১টি নির্বাচন হলেও রাজশাহী সদর আসন নিজেদের করতে পারেনি আওয়ামী লীগ। গত তিনটি আসনের সুযোগ থাকলেও ১৪ দলীয় জোট টিকিয়ে রাখতে ওয়ার্কার্স পার্টিকে আসনটি ছাড় দিতে হয়। এবার শুরু থেকেই গুরুত্বপূর্ণ এই আসনটিতে নিজেদের দলীয় প্রার্থীর দাবিতে সোচ্চার ছিল আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু এবারও জোটের বলি হন নৌকার মনোনয়ন পাওয়া নগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামাল। তবে বাতিল হওয়া মনোনয়নপত্র আইনি লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা ফিরে এলে স্বস্তি ফিরে আওয়ামী লীগ নেতাকর্মীর। প্রকাশ্যে ঘোষণা দিয়ে মহানগর আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকা ছেড়ে কাঁচির পক্ষে কাজ শুরু করলে দুশ্চিন্তা বাড়ে জোট শিবিরে। নির্বাচিত হওয়ার পরে এই দীর্ঘদিন তিনি যে জাতীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন, একদিনের জন্য আমাদের সঙ্গে তিনি সাক্ষাৎও করেননি অথবা কোনো কাজে তিনি সহযোগিতা করেননি। ১৫টা বছরে ৩০টা ঈদ গেছে, ১৫টা শীত গেছে, করোনা গেছে, তারপরে আরও বিভিন্ন যে এই জিনিসগুলো গেছে, মানে মহামারীগুলো গেছে, এগুলো আমরা কোনোটাতেই আমরা আমাদের এমপি মহোদয়কে পাশে পাইনি। এদিকে শেষ মুহূর্তে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকারকে পাশে পেয়ে সাংগঠনিক ও প্রচারণায় গতি পেয়েছে নৌকা আর স্বস্তিতে ১৪ দলীয় জোট প্রার্থী বাদশা। কিছু কিছু ব্যক্তি তারা নৌকার প্রতি, নৌকার প্রার্থীর প্রতি তারা নাই, তারা কতটুক নৈতিক কাজ করছে, কতটা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, কতটা নেত্রীকে মানেন স্বাধীনতার পক্ষের মানুষ, এটি কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। আজকে তারা নৌকার বিরোধিতা করে আর একজন প্রার্থীর পক্ষে থাকছেন, নৌকার ১৫টি বছর সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন, সেই নৌকার যখনই তারা তাদের প্রাপ্তি পায়নি তখন নৌকার বিরোধিতা করছেন, এটি আসলে রাজনীতি না, এটি আসলে মন মানসিকতাও হওয়া উচিত না। যারা নৌকার বাইরে ভোট চাচ্ছে তারা স্বাধীনতার শত্রুদেরকে সহায়তা করছে, তাদেরকে ভোট দেবেন না। এবং নৌকাই হচ্ছে আজকে জননেত্রী শেখ হাসিনার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক। স্বতন্ত্র প্রার্থীর দাবি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর সমর্থন তার পক্ষে। মাত্র গুটি কয়েকজন বাদে বাকি সকল আওয়ামী লীগের সংগঠন আমার সাথে নির্বাচনে আছে, মাঠে ময়দানে কাজ করছে আলাদা আলাদা টিম করে। ফজলে হোসেন বাদশাকে ছাড় দিতে নারাজ জাতীয় পার্টির প্রার্থীও। যদি মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে পারি ইলেকশন সেন্টারে নিয়ে যাওয়ার জন্য, আমরা যদি মাঠে থেকে টেনে নিতে পারি, তো নতুন মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষায় নতুন কোনো কিছু চাচ্ছে মানুষ, পুরাতনের প্রতি আর ভরসা নেই, সেটা আমি হতে পারি বা আর যাই হোক না কেন, পুরাতনের প্রতি মানুষের কোনো আস্থা নেই। রাজশাহীর প্রায় ৩ লাখ ভোটার নৌকার বাদশা নাকি কাঁচির বাদশাকে বিজয়ী করবেন সেই হিসেব কষছেন। অপেক্ষা করতে হবে ৭ জানুয়ারি পর্যন্ত। বাংলাভিশন নিউজ ডেস্ক।